আসসালামু আলাইকুম, ট্রাফিক মুক্ত আলমডাঙ্গায় আপনাকে স্বাগতম। এমবি আপনার আর তেজ মারার দায়িত্ব আমার চার বন্ধুর। এখন আমরা যেখানে আছি সেই আলমডাঙ্গা বৌদ্ধভূমি, আলমডাঙ্গা বৌদ্ধভূমির পাশে আছে একটা নাম না জানা অজানা নদী, এর নাম অবশ্য আছে আমরা জানি না। দুঃখজনক হলেও সত্য, আমরা বৌদ্ধভূমিতে আসলাম কিন্তু মেন ফটক বন্ধ। তার রিজন হচ্ছে আজকে না, করোনাকালীন সময় অনির্দিষ্টকালের জন্য এটা বন্ধ দেওয়া হয়েছে। বৌদ্ধভূমি, এখানকার ইতিহাস আসলে সংক্ষেপে বলা কঠিন, তবে এতটুকুই জেনে রাখেন, শুধু হচ্ছে সেই পাকিস্তানিদের হানাদার বাহিনীর আমলে, এখানে বাঙালিদের এবং বাঙালিদের মুক্তি বাহিনীদের ধরে এনে একসঙ্গে ক্রস ফায়ার এখানে মারা হতো। সেই স্মৃতিকে ধারণ করে রাখতেই এখানে এই বৌদ্ধভূমিটা আসলে স্মৃতিফলক তৈরি করা। আমি আপনাদের একটু জুম করে দেখাই, এখানে অনেক গণকবর টাইপেরও দেওয়া আছে। ছোট্ট একটা জায়গা, তবে অনেক ইতিহাসের সাক্ষ্য বহন করে আছে। আপনারা এখন আছেন আলমডাঙ্গা সেই যুবা স্টেশনে। আচ্ছা,